Good morning, friends, and welcome back to my channel. Good time with Anita. আর এখন আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন বাজে সকাল 9:15 আর এই দেখো পুরো টিপটপ মোছামুছি সব হয়ে গেছে বারান্দা দেখো পুরো টিপটপ আমরা সব ঘরটা সব হয়ে গেছে আজকে জলদি জলদি কাজ হয়ে গেছে কাপড়গুলো রেখেছি সব ধুয়ে দেব আর এখন চলে এসেছি রান্না করে সকালে টিফিন করতে এদিকে আজকে হবে ছোলা দিয়ে ঘুগনি ঘুগনি দিয়ে লুচি দিয়ে হচ্ছে তো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এদিকে তেলের মধ্যে দিয়েছি হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন জিরে একটু টমেটো দিয়ে একটু কষাচ্ছি আর এখন একটু তেল মনে হয় লাগবে তাই একটু দিয়ে দিলাম আর এটাকে একটু কষিয়ে নেব আর এদিকে দেখো আমি এখন দেবো চানা মশলা সানরাইজের চানা মশলা পুরোটা দিয়ে দিতে হবে কারণ আমি পরিমাণে অনেকটাই করে করছি আমার আমাদের 8 জন আমাদের ফ্যামিলিতে আপাতত আছে আমরা 6 জন আর 2 জন তো এসছে তোমরা জানোই তাই 8 জনের জন্য করা হচ্ছে পরিমাণে বেশি বুঝতেই পারছো তো কষিয়ে নিই মনে হচ্ছে একটু জল লাগবে তো জল দিয়ে কষলে একটু ভালো হবে জিনিসটা লেগে যাবে না তাই তাহলে একটু মানে টমেটোরও গলে যাবে আর একটু জল দিয়ে দিলাম এবার এটাকে একটু গলিয়ে নিই যতক্ষণ না পর্যন্ত একটু তেলটা উঠবে ততক্ষণ অব্দি একটু কষিয়ে নিতে হবে টমেটোটাও গলে যাবে আর তেলটা ছেড়ে দেবে আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি ছোলাটাকে দিয়ে দিচ্ছি এটা তো অলরেডি হয়ে গেছে সেদ্ধ তো কোনো চিন্তা নেই তো ঝোল আমি একটু পাতা পাতা করে করছি গরমে লুচি দিয়ে এটাই ভালো লাগবে না আমি লুচি খাচ্ছি না দেখো সাইডে আমি গোল গোল করে রুটির মতন করে রেখেছি আমি রুটি খাবো তেল ছাড়া আর লুচি বাকি সবাই লুচি খাবে চলো লুচি করে নিই সবাইকে এক এক করে করতে হবে 8 জন তো বললাম তো এক এক করে করে একজনই 5-5টা করে খায় তাও তো বুঝতে পারছো কতগুলো করতে হবে তাই জন্য এখনই স্টার্ট করে দিই করা এক এক করে করবো আর এক এক করে গরম গরম সবাইকে সার্ভ করবো আর আমাদের তো এমনি ফ্যামিলিতে 6 জন কিন্তু এখন তো পিসি শাশুড়ি আছে তোমরা সবাই জানো আর আমাদের মেয়ে আসছে থাকতে 1 সপ্তাহ থাকবে নেক্সট রবিবারে চলে যাবে কারণ ওর মা বাবা পুরীতে বেড়াতে গেছে তার জন্য ওকে এখানে রেখে গেছে যেহেতু ও ক্লাস 9-এ পড়ে তার জন্য পড়াশোনা আইমিন টিউশনেরও প্রবলেম আছে না আমার মিস হবে তার জন্য রেখে গেছে তো এই দেখো আমার ফুলকু ফুলকু লুচি দেখেছ লুপটুপ দিও না কিন্তু আমি দেখো রুটি খাচ্ছি আমি রুটি দিয়ে এক ছোলা দিয়ে খাচ্ছি একটু ডায়েট মেনটেন আছে মুডি হয়ে যাচ্ছি তো গেছি অলরেডি যাচ্ছি না গেছি একটু তো মেনটেন করতে হবে বলো আর চলো রুটি খেয়ে নিই এবার চলে এসেছি রান্নাবান্না এদিকে চাটনি সম্বার দিয়ে দিয়েছি চাটনি একটু ফুটে আসছে আর এদিক দিয়ে হচ্ছে দেখো মানে হয়ে গেছে উচ্ছে ভাজা রেডি হয়ে গেছে আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজা বসিয়েছি মানে উচ্ছে ভাজার সাথেই মিশিয়ে দেবো উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর উচ্ছেটাকে একটু ভেজে নিয়েছি আর এখন মিষ্টি কুমড়োটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে উচ্ছেটাকে লাস্টে দিয়ে দুটো একসাথে মিশিয়ে রেডি উঠিয়ে নেবো আর এদিকে দেখো আমি কেটে রেখেছি হলো আলু আর ঝিঙে আর এই আলু ঝিঙে দিয়ে হবে আজকে দুপুরের জন্য মাছের ঝোল আর এই দেখো মাছ আনা হয়ে গেছে মা কাটবে তার জন্য বটি নিয়ে রেডি হয়ে বসছিল এই দেখো এটা হলো তেলাপিয়া মাছ সবাই চেনো আশা করি সবাই চেনো এটা হলো তেলাপিয়া মাছ আর এই দেখো আলু জল খাচ্ছে বসে বসে এই বোতলটা এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ও আজকাল এই বোতল দিয়েই জল খায় হ্যাবিট করছে আর এই দেখো খেলনা সব নিয়ে রেখেছে এই যে আরুষের বোট ট্রেন বাস কিন্তু একটার চাকা আছে তো একটার বগি নেই তো একটার এটা নেই তো একটার ওটা নেই এই হলো অবস্থা আর এদিকে ও দেখো টিভিতে দেখছে হলো ভীম ছোট ভীম পোকো চালিয়ে রেখেছি ভীম দেখে দেখে আর এদিকে দেখো আমি কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি দুবার একটু চলে এসেছি স্নান টান করে এবার মুখে একটু ক্রিম টিম লাগিয়ে নিই আর একটু পাগলি পাগলি ভাব জানি তোমরা হাসছো হাসো নো প্রবলেম এরকম পাগলি পাগলি ভাব সবারই সকালবেলা থাকে একটু চুলের একটু যত্ন না নিলে হয় বদল বলো একটু যেগুলো করতেই হবে একদম আমি একটু সাজুগুজু করে নিই একটু সেটা টুটু লাগিয়ে নিই চুল বেঁধে সেতু লাগাতে হয় তাই চুল বেঁধে লাগালাম আর এইটা আমি সবসময় মুখের মানে ঠোঁটের মধ্যে ঠোঁটটা কালো হয়ে গেছিলো তো তার জন্য দেখছি এই বেবি লিপস লাগানোতে ঠোঁটটা একটু পিং পিং হয়ে আসছে আর এই চলে আসলাম সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি না খুব ভালো আছি ঠিক আছে
তার জন্য সকাল থেকে তাড়াহুড়ো করে একদম টুকুটু 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 মানে কতক্ষণই একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসবো। যদিও আজকে তোমাদের সামনে একটু ভূতের মতনও চলে এসেছিলাম, এখন টিপটপ হয়ে ঠিকঠাকভাবে এসেছি। বলো কেন আসবো না তোমাদের সামনে, বলো। অতটা কি আমাকে ভূত লাগে নাকি? লাগে না তো, তোমরা বলবে ঠিক আছে আমাকে ভূত লাগে নি। তো আজকে হলো কত তারিখ, তাও ভেবেছি। যাই হোক, এখন বাজে 1:05। যথারীতি সকাল থেকে তোমাদের সাথে আমি সব শেয়ার করেছি, ঘর ঝাড় দাও ঘর মোছা দাও, প্রত্যেকদিনই শেয়ার করি। বলো এক একদিন এক রকম করে তোমাদের কাছে শেয়ার করলে তোমাদের তো ভালো লাগে দেখতে, তাই না? তাই জন্য আজকে আর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এত কিছু শেয়ার করি, বিছানা গোছানো এসব এত শেয়ারটা করি। আর আজকে আমরা তো দেখো সব কিছু চেঞ্জ দেখতে পারবে, কারণ আজকে আমি ওই এই তো সোফা, এই দেখো সোফার এগুলো সব আগে মেরুন ছিল, তোমার নোটিস করেছো নিশ্চয়ই, চেঞ্জ করেছি। তারপরে এই যে ব্যাচ কভার চেঞ্জ করেছি, আর এই যে আমার সোনামণি আরো চলে এসছে। হাই বলো, হাই বলো, হাই বলো। হ্যালো ফ্রেন্ড, তুই জেনের গুটাই অনিতা। ও কি বলছো জানো, আমি যে তোমাদেরকে সবসময় প্রথম প্রথমে বলি না হ্যালো ফ্রেন্ডস, তারপরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুচ্ছে অনিতা, ওইগুলো ধর নোটিস করছে বুঝলি, তাই জন্য দেখেছো পুরো এরকম বলো। ক্লিয়ার করে হয়তো বলতে পারিনি, বলো না, দেওয়া যাবে না, ও দেওয়া যাবে না, দেওয়া যাবে না। বলো তুমি কিছু বলতে হলে বলো। বলে আমি কি দেখছি, আমি বিকালবেলা পড়াশোনা করি, আমার সঙ্গে আমরা খেলা করো, আমার সাথে আমরুল্লার সাথে খেলা কর, ঠিক আছে? যাও এবার বাই যেতে, বাই যেতে, বাই যেতে, বাই যেতে, খেলা কর। আচ্ছা এবার বাই যেতে, বাই যেতে, বাই ওর স্নানটার সবকিছু হয়ে গেছে, সকাল থেকে খেলা টেলা করছিল, আর সকালে আজকে টিফিনে হয়েছে হলো অতটা সে শেয়ার করেছি তো ঘুগনি আর লুচি, আর আমি লুচি খাইনি, আমি আজকে খেয়েছি রুটি। তোমাদের সাথে আগে বলেছি হয়ে গেছে না, একটু কমতে হবে, একটু বেশি না, বেশি আমি কমতে পারবো না, আজের কথা বলে লাভও নেই, তার জন্য আমি বেশি কমবো না, একটু মানে সামান্য একটু, তার জন্য একটু অ্যাভয়েড করছি অয়েলি ফুডসগুলো। সবাই লুচি দিয়ে আজকে সকালে টিফিন ঘুগনি আর লুচি হয়েছে, আর আমি রুটি দিয়ে ঘুগনি খেয়েছি, আর ঘুগনিটাকে একদম পাতলা করে করেছি, তোমরা দেখতেই পেরেছো, তোমাদেরকে আমি সব কিছু দেখিয়েছি সকাল থেকে, হয়তো আসতে পারিনি বাট সব কিছু শেয়ার করছি। তো আর অ্যাকচুয়ালি সকাল থেকে রান্নাবান্না তোমার সাথে শেয়ার করেছি, আর আজকে অনেক কাপড় কাচা ছিল, যত তোমরা দেখলাম সোফার কাভারগুলো চেঞ্জ করেছি, আবার ব্যাড কাভারটা চেঞ্জ করেছি, তো অনেকগুলো কাছাকাছি ছিল বুঝতেই পারছো। আগে তোমাদেরকে ছাদে নিয়ে যেতে পারতাম, এখন বাপরে যে রোদ, বাপরে আমরা কতক্ষণে আমি ছাদের থেকে নিচে নামবো, তাও যখন ছাদে আমি যখন কাপড় মেলি না, ওই মাথার মধ্যে তোমার একটা বড় ব্যাড কাভার একটু জড়িয়ে মুড়িয়ে নিয়ে যাই, এমনিতে তো আরও কালো হয়ে যাবো না, তাই জন্য ঠিক আছে আমার চাই পুজো টুজো দিই, তারপরে আবার আসছি, আমার সঙ্গে থাকো ঠিক আছে। হাই ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের কাছে, কিন্তু অনেক লেট করে আসলাম, কিছু বলবে না কিন্তু। একে তো অ্যাকচুয়ালি তোমরা জানোই তো আমার গুয়াহাটিতে আমার বাড়ি, তো মা ফোন করেছিল তো মার সাথে প্রায় 2 ঘন্টাই, কারণ 1 ঘন্টা আই মিন 1 আওয়ার 55 মিনিট কথা বলেছি,
দু ঘন্টা আমার ওখানেই কেটে গেছে। তারপরে ঘুম থেকে উঠলাম, বিছানা আস্তে গুছানি, তুমি জানো ঘুমের থেকে উঠেই আমি, মানে তোমরা জানো ঘুমের থেকে উঠেই আমি বিছানা একটু একটু গুছিয়ে নিচ্ছি ভালো লাগে। তারপরে একটু সন্ধ্যা দিলাম, তারপরে আমার চা করলাম, জানো আমার যেটা ইভিনিংয়ের যেটা রুটিন, ঠিক আছে, তো করলাম। এবার করে টরে তারপরে চা খেতে খেতেই মার ফোন এসছে, আর আমরা চা খেতে খেতে আমাদের প্রায় 7টা বেজে যায়। তো আজকে আমি আমার 7টার সিরিয়ালটাও দেখতে পারিনি। যাই হোক, তোমার সাথে দু ঘন্টা পুরো জমিয়ে কথা, এত দূরে বুঝতেই পারছো, যাদের কাছে তারা বুঝতে পারবে না, যারা দূরে যাদের বাপের বাড়ি বাবা বাড়ি তারা বুঝতে পারবে যে মার ফোন আসলে অনেকদিন পরে কতটা কথা বলতে ইচ্ছে করে। তো যথারীতি কথা বললাম দু ঘন্টা, মানে 7টা থেকে 8টা, প্রায় 8:15 বেজেছে, তার জন্য এতক্ষণ তোমাদের কাছে আসতে পারিনি। আর এখন আসলাম, না একটু ভিডিওটার কথা অ্যান করতে হবে, আর তোমাদের সাথে দেখা করিনি, ফাঁকিটা মেরে গেলাম আজকে। সেই তোমাদের সাথে দুপুরবেলা দেখা হয়েছিল পূজা দেওয়ার সময়, আর তো তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার জন্য এখন একটু আসলাম ভিডিওটাকে অ্যান্ড করিয়ে তোমাদের সাথে একটু টাটা বাই বাই করে নিই। আর এখনও আমাদের বিকেলের টিফিন খাওয়া হয়নি, এখনও আমরা খাবো। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে, মানে একদম সামনে বাড়ি, একদম সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে এভরিথিং পাওয়া যায়, বুঝতেই পারো, রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় যেমন ফাস্টফুড সব, ঠিক আছে। তো আমি তো বলে আজকে লুচি টুচি খাই নি, কিন্তু একটু ডায়েটিংয়ের জন্য। কিন্তু আজকে পিসি এসছে, পিসি শাশুড়ি এসছে, তোমরা তো জানোই, তো পিসি এসছে, তো পিসি বলছে যে কী খাবে, এবার কী খাবো, বুঝতে পারছো না, আমরা তো পুষায় না, পুচকা জানি সবাই ভালোবাসে, যাকে আমি পুষায় না বলছে, আমার ওরা বললো পুচকা জানি খায় না, এরকম জানি আমাকে উল্টেই বলবে। কিন্তু বলো, যার যার যেমন পছন্দ, ঠিক আছে না, একে একজন এক রকম পছন্দ। তা আমার পছন্দ পুচকা মোটেও না, আমি এতটা পছন্দ করি না, সে খেলেও জানো আমি 10টা করে পুচকা খেতে ভালো লাগে না আমার, মানে আছে না মানুষে তো মানে খেলে খেতেই থাকে, মানে আনকাউন্টেবল পুচকা খেতে থাকে, কিন্তু আমার 10টাকা ফুচকা মানে আমাদের এখানে 10টাকা ছটা দেয়, এক এক জায়গায় এক রকমের দেয়, কিছু জায়গায় 4টে দেয়, কিছু জায়গায় 5টা দেয়, কিন্তু আমাদের এখানে 10টাকায় 6টা দেয়। আমি ওই 6টা খেতেও আমার এনাফ, মোর দেন এনাফ মনে হয়, কিনা এত ভালোবাসি। তাছাড়া আমি বললাম, আরে ডায়েটে শুরু করেছি মাত্র 2-3 দিন হয়েছে, যে কিছু তো হয়নি, কিন্তু আজকে যখন পিসি অফার দিল ছাড়বো না ভাই, এগ রোল খাবো, তো বলে পাঠিয়েছি এগ রোল। এখন 9টা বাজে, আশা করি পাবে, তো রাত 12টা অবধি যেই রেস্টুরেন্ট খোলা থাকে নিশ্চয়ই ওখানে এগ রোল তো অ্যাটলিস্ট পাওয়াই যাবে, ঠিক আছে না। তো এগ রোল বলে দিয়েছি, আর আমার ভাগ্নিও গেছে, আমার ছেলেকে নিয়ে গেছে, রান্না করছিল ছেলে, আর আমি মার সাথে দিকে 2 ঘন্টা ধরে কথা বলছি, আর ছেলেকে বসিয়েছি বাথরুমে পটি করতে, পুরো ড্রেস মেস ভিজিয়ে টিজিয়ে একাকার, কি অবস্থা। তারপরে গিয়ে আমার আরও কাজ বাড়লো, তার জন্য না তোমাদের কাছে ওই 9:15 অব্দি মার সাথে কথা বলেছি, 9:15 ঠিক না, আর একটু আগে মানে 8:30 অব্দি মার সাথে আমি কথা বলেছি। তো ভেবেছি আসবো, কিন্তু কিচ্ছু করার নেই, ওকে আবার ড্রেস টেস চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ টেস্ট করে আনতে না আনতে এদিকে ওরা গেল রোল আনতে, এবার ও যাবে রোল করতে, আমি রেস্টুরেন্টে যাবে, ও যাবে, ও তো বাইরে যাওয়ার বুঝতেই পারো, বাচ্চারা একটু বাইরে যাওয়া একটু শুধু খালি পেতে লাগে, তার জন্য ও চলে গেলো, ওকে নিয়ে গেছে, আর আমার নন্দার মেয়েও গেছে, ও মনে হয় রোলই মনে হয় খাবে। তো এই হলো কথা, ওটা বেঁধে গেছে, আমাদের এখন টিফিন হচ্ছে, মানুষে হাসবে, ঠিক আছে না, যে মানুষে রাত 9টার সময় যারা ডায়েটিং করছে, যারা তারা তো রাত 9টার মধ্যে খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া ডিনারটা হয়ে যায়, এটা ডায়েটিংয়ের রুলস, 8:30 মধ্যে খেয়ে নিতে, মানে মিনিমাম ঘুমোনোর 2 ঘন্টা আগে করতে হয়। আরে একটু চিট দিয়ে করতে হয় বলো, 2 দিন ধরে রাত্রে কিন্তু আমি খাচ্ছি না, আমি ভুল করছি, আমার শাশুড়িও বলছে, তারপরে পিসিমাশুড়ি বলছে যে খাবে না কেন, খাবে, একটু কমিয়ে খাবে। ইভেন আমি ডায়েটের ইউটিউবে কতগুলো ডায়েটিং ইয়েও দেখেছি, ওখানেও বলেছে যে খাবে, কিন্তু কম পরিমাণে, আর কার্বোহাইড্রেট একটু কম ইনটেক করতে বলেছে, তার জন্য আমি দুজন ধরে একটু মিস্টেক করছিলাম, যদি তার আমি কিছু কিছু কিছুই খাচ্ছিলাম না, সে যে দুপুরে খাচ্ছিলাম, বিকেলে একটু চা খেয়েছিলাম, আর এই 2 দিন ধরে রাত্রে আমি কিচ্ছু খাইনি, শুধু জল খেয়ে আমার রাত কেটেছে। তো আজকে ভেবেছিলাম, সকালে তো তোমরা দেখেছোই সকালে লুচি আর ঘুগনি হয়েছিলো, আমি রুটি আর ঘুগনি খেয়েছি, তো ভেবেছি তোমার আজকে সেই ঘুগনিটা রয়েছিল, তো ভেবেছিলাম একটু রুটি করবো, রুটি করে ওই ঘুগনি দিয়ে আজকে রাত্রে ডিনারটা সেরে নেবো, ওই 8:30-9টার মধ্যে সেরে নেবো ভেবেছিলাম, কিন্তু ভালো অফার পেয়ে গেছি এগুলো খাওয়ার, আর এসব দরকার নেই, আজকে এগুলো খেয়ে রাত্রের খাওয়াটা শেষ করবো, কিচ্ছু করার নেই বলো, কেন মিস করবো, এসব আবার কেউ মিস করে নাকি, আর আমার মতো অবস্থা করেই না, তাহলে কি আর এত সুন্দর ফিগার হতে হলে,
এমনিতে আমাদের বেশি অতটা খাওয়া হয় না ফাস্টফুড। আমি যা বানাই ঘরেই বানাই, তোমাদের সাথে শেয়ার তো করি যেটুকুনি পারি, আমি যা বানাই ঘরেই বানাই, কারণ আমি বাইরের জিনিসটা একটু অ্যাভয়েড করি। যেহেতু ছেলে আছে, তারপরে আমার ঘরে আমার শ্বশুরমশাই আছে, তাদেরকে তো ওই বাইরের জিনিসগুলো দেওয়া যায় না, একটু অ্যাভয়েড করাটাই উচিত। বাইরের জিনিসে বুঝতেই পারো ফাস্টফুড তো, সেই ফাস্টফুডটা আমি লাগে ঘরে বানাবো, কিন্তু ঘরে সব কিছু ফ্রেশ ফ্রেশ থাকে, তো তার জন্য আমি নিজে একটু ঘরে বানানোর চেষ্টা করি। আজকে যখন অফার পেয়েছি বাইরে খাওয়া, আর নিজে করে খাওয়া, আর বাইরে থেকে রেডিমেড রেস্টুরেন্ট থেকে আনা খাওয়া, মজাই আলাদা, মজাই মজা। তো আজকে আর করেই নিচ্ছি এগুলো, আজকে আরও টাইটিং ফাইটিং মেরে লাভ নেই, একদিন ছেলে কিচ্ছু হবে না, আবার টাইট করে নেবো। কী বলতো তোমরা আমাকে জানিও, হ্যাঁ কমেন্ট করে। ঠিক আছে, তো মনে হয় ছেলে চলে আসবে, তো আমার ভিডিওটা আমাকে এখানেই আজকে এন্ড করতে হবে। তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। জানি আজকে কিছুই দেখাতে পারলাম না খাস, কিন্তু হাউস হোল্ড ওয়ার্ক দেখিয়েছি তোমাদের সাথে, একটুখানি পেরেছি আজকের দিনের মতন। প্রত্যেক দিন আমাদের হাউস ওয়াইফের জন্য যেটা হয়, প্রত্যেকদিন আমাদের তো এইটাই আমাদের লাইফস্টাইল না, এই নিয়েই তো আমরা লাইফ, আমাদের দিন কাটে, সময় কাটে, ঘরের কাজকর্ম, পূজাপালি, খাওয়া দাওয়া, বগর বগর, ঠিক আছে না? তো সেটাই দেখালাম, যেদিন এক্সট্রা হবে সেদিন এক্সট্রা করে দেখাবো, ঠিক আছে না? আর তোমাদের যদি আমার ভিডিওটা এখানে ভালো লেগে থাকে, আমার একটুখানি বগর বগর একটুখানি ছোটো মোটো ভিডিও যেটুকুনি পারলাম না তো শেয়ার করলাম, ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আমার বগর বগর, আরও তোমাদের ইচ্ছা করে আরও শুনতে আমার কথাগুলো, প্লিজ কম সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আর বেশি কথা বলছি না, এমনি তো দেখি টিফিনটা করে নিই, করে আবার ভাত বসাতে হবে, পুরো রাত্রে নটা বেজে গেছে, 9 PM, ঠিক আছে? তো আজকে মনে হয় আমার ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, সত্যি তোমাদেরকে খুব ভালোবাসি আমি। আমি যতক্ষণই মানে তোমার সাথে কথা বলি, মানে সত্যি কথা, দুদিন ধরে না আমি কোনো ভিডিও বানাইনি, আজকে আমি ভিডিও বানিয়েছি না, সকাল থেকে না আমার একটা মানে ইয়েই আলাদা, আমি কী বলবো, একটা এনার্জি একটা থাকে না, পজিটিভ এনার্জি একটা আলাদা, মানে সকালবেলা উঠবো তোমাদের সাথে বকর বকর করবো, তারপরে কাজকর্ম করবো। আর কী বলো তো, তোমাদের সাথে বকর বকর করতে করতে তোমার সাথে কাজ দেখাতে দেখাতে না আমার এদিকে ঘরের কাজগুলো জলদি হয়ে যায়, সত্যি একদম, মানে সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলছি না, কিন্তু যারা ইউটিউব করো, যারা ব্লগার আমার মতন, তারা আমার কথাতে সায় দেবে, আমি জানি যে শুনলে তুমি আমাদের ভিডিও দিতে তোমরা দেখে থাকো, সায় তো দেবে একদম, আমার হাতে হ্যাঁ মিলাবে। তো যাই হোক, তার জন্য আমি এখানে ওয়েট করি, আবার কালকে কখন সকাল হবে, আবার কী ভিডিও নিয়ে কী চাকাচাক জিনিস নিয়ে তোমাদের কাছে আসতে পারবো, এই নিয়ে আমি ওয়েট করি। সো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো। ওকে, টাটা, গুড নাইট, বাই বাই, আমি কালকে আবার চলে আসছি।